আজকের কথা বলার মতো মানসিকতা অন্তত আমার নেই। আমি আমাদের পার্টি ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক প্রয়াত কমরেড গৌতম দাসের মৃত্যুতে অত্যন্ত মর্মাহত এবং এই মৃত্যু আমাদের সকলের কাছেই অনাকিত ছিল। হঠাৎ করে কোনো রকম রাগ জানান বা কোনো রকমের প্রস্তুতি বা অসুস্থ হয়েছেন, কোভিড আক্রান্ত হয়েছেন, কলকাতায় চিকিৎসায় চলছিল, মাঝখানে শুনেছিলাম একটু ভালোর দিকে, কিন্তু তারপরে শারীরিক অবস্থার এত অবনতি যে তিনি পৃথিবী থেকে চলে গেলেন না ফেরার দেশে। তো ওই মতো অবস্থায় প্রতিক্রিয়া ব্যক্ত করার মতো মন মানসিকতা আমার এখনো নেই। তবে আমরা আমি বলব প্রয়াত কমরেড গৌতম দাস তিনি শুধু পার্টির সম্পাদকই ছিলেন না, ছাত্র আন্দোলন থেকে আমরা একসঙ্গে দীর্ঘদিন কাজ করে আসছি। ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে উনি পত্রিকার সঙ্গে যুক্ত হয়ে পড়েন, আমি নারী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়ি, সমসাময়িক সময়ের সহযোদ্ধা আমরা। তারই মৃত্যু আমাদের পার্টির পক্ষে, আমাদের সকলের পক্ষে অপূরণীয়। আমি এটা বলবো না, হয়তো পূরণ হবে, কিন্তু এই সময়টাতে আজকে রাজ্য জুড়ে যখন বিরোধী শক্তিকে স্তব্ধ করার জন্য, কণ্ঠরোধ করার জন্য যেভাবে নাকি ফ্যাসিস্টসুলভ আক্রমণ সংঘটিত হচ্ছে, বিভিন্ন স্তরের কর্মীরা আক্রান্ত, পার্টি অফিস রাজ্য দপ্তর আক্রান্ত, জেলা দপ্তর সদর পশ্চিম ত্রিপুরা জেলা দপ্তর আক্রান্ত, বিশালগড় পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, বনপুরে আমাদের প্রচুর কর্মীর উপরে মামলা ঝুলছে, এইরকম সারা রাজ্য জুড়ে যখন একটা রাজনৈতিক সন্ত্রাস চলছে, গণতন্ত্র যখন আক্রান্ত, সেই সময়ে কমরেড গৌতম দাসের এভাবে চলে যাওয়াটা আমাদের জন্য একটা বিরাট ক্ষতি। এই ক্ষতি আমরা উপলব্ধি করছি, তো এর চেয়ে বেশি কিছু বলার তো আমার এখনই মানসিক অবস্থা নেই। তবে কমরেড গৌতম দাস ছিলেন আন্তরিকভাবে পার্টিটা প্রতি তার যে দায়বদ্ধতা তিনি পালন করেছেন, পার্টি রাজ্য সম্পাদক হিসাবে আন্তরিকভাবে তার দায়বদ্ধতা তিনি পালন করেছেন, এবং এই দু তিন বছরের মধ্যে ওনার কাজের নিষ্ঠা, আন্তরিকতা, আনুগত্য, নিয়মবর্তিকা সমস্ত কিছু দিয়ে পার্টিকে শক্তিশালী করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের গৌতম দাস গ্রহণ করেছিলেন। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার পরিবার পরিজনদের প্রতি আমার আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি।